لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، তোমাকে তো না করেছি না ধরতে, তো না ধরলা কেন ভাই? তোমাকে না করেছিলাম কেন? ডিস্কো ড্যান্স হবে, মানুষের মাথা কানটান ফাটাই ফেলবে, এই মাইক শোনা যায়? এটা লাগে এখানে, কেন ধরো এগুলো ভাই? যাক, খের, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আসমান হতে বৃষ্টি বর্ষণ করে এই জমিনকে উর্বর করে, যা থেকে ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, কাফের মুশরিক বেঈমান মুনাফিক মুমিন সবাই আহার বা অন্ন উৎপাদন করে সেটা খেয়ে পরে বেঁচে থাকে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন, এই ক্যামেরাওয়ালাদের প্রতি আমার খুব মায়া লাগে। কেন মায়া লাগে? এদেশের গায়কের যখন কিছু চুরি হয়, কমায় দিত ওটা, আচ্ছা কমায় না, থাক আমি সরে যাচ্ছি, ঠিক আছে। এদেশের কোনো গায়কের যখন কোনো কিছু চুরি হয়, গায়ক ফেসবুকে স্ট্যাটাস দেয়, থানায় গিয়ে মামলা করে, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস করে। এদেশের সুদখোরের যখন কোনো কিছু চুরি হয়, সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস হাই হুতাশা করে, থানায় গিয়ে মামলা করে। মামলা মোকদ্দমা সবই ঠিক আছে, কিন্তু সে হাই হুতাশ করে আর বলে আল্লাহ তুমি সোরকে হেদায়ত দাও, সে আমার কত বড় ক্ষতি করছে, মোবাইলে কতগুলো নাম্বার ছিল, মোবাইলে কি ছিল, ও কিন্তু সুদ খায়। মানে ও চোরের হেদায়ত চায়, নিজের হেদায়ত চায় না। ওর কাছে চুরিটা হচ্ছে গুনা, এটার হেদায়ত লাগবে, সুদ গুনা না, এটার হেদায়ত লাগবে না। এই হিসেবে সিগারেট খোর মনে করে গাঁজা খোরের চাইতে ভালো, গাঁজা খোর মনে করে মদ খোরের চাইতে ভালো, মদ খোর মনে করে হিরোইন চাইতে ভালো, হিরোইন খোর মনে করে টিকটিকির লেজ খাওয়ার চাইতে ভালো। আমার মতো জামশেদ মজুমদার হুজুর মনে করে দাড়ি টুপি রাখা সব চাইতে ভালো কাজ, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করা খারাপ কাজ না। মাইক্রোফোনে এসে আসা লোকগুলো আমরা যখন পরামর্শ দিই মানুষকে, আমরা ভুলে যাই আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ইমান এনেছো, লিমা তাকুল, এমন কথা বলো কেন, মা লা তাফআলুন, যা তোমরা করতে পারবে না নিজেরাই। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, নিশ্চয় আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে এমন কিছু যা তুমি অন্যকে বলো কিন্তু তুমি নিজে করো না, কেমন? এখানে প্রত্যেকটা রুগী চায় ডাক্তার হিদায়ত, ডাক্তার চায় যে ম্যাজিস্ট্রেট তার পরীক্ষার নকল ধরেছে তার হিদায়ত, হুজুর চায় মাহফিল কমিটির হিদায়ত কারণ টাকা কম দিছে, মাহফিল কমিটি চায় হুজুরের হিদায়ত, টাকা কন্ট্রাক্ট করা ছাড়া আসতে চাচ্ছে না, কেউ নিজের হিদায়ত চায় না, প্রত্যেক ব্যক্তি অন্যের হিদায়ত নিয়ে এখানে ব্যস্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এমত অবস্থায় এখানে মানুষ কিভাবে ভালো হব আমরা, যেখানে আমি সবসময় অন্যের ভালো চাই, নিজের ভালো চাই না, এবং অন্যকে আমি বলি আমি যে তোমার ভালো চাই এটা তুমি বিশ্বাস করো, আমি কিন্তু নিজের ভালোই চাই না, আপনারা যে ভালো চাই এটা বিশ্বাস করার জন্য আপনাকে বলি আমি। যাই হোক, তারপরে এখানে তো ভালো গেছিলাম বগুড়া, 30 মিনিট কথার মধ্যখানে মেয়র আসছে আর কথা মারহাবান তৈয়েবান, কি যেন বললো, শুভেচ্ছার স্বাগতম মেয়র সাহেবের আগমন কয়া, ওয়াজ দিছে আমার বন্ধ কইরা, মেয়র সাহেবে কথা কইছে, তারপরে যে আমি কথা বলছি সবই বুঝলাম, তবে ভদ্রতা খুঁজে পেলাম না, না একজনকে থামাই দিয়ে আরেকজন বলতে পারে না, সাধারণ ম্যানার, কি ম্যানার না, উনি মেয়র না, উনি পৃথিবীর অন্য কিছু হয়ে গেল, পারে না এরকম, হয় যে বলতেছে সে স্টপ করবে, সংক্ষিপ্ত করবে, শেষ করবে, এইটা এটা অভদ্রতা না। মানে আপনি একজনকে দাঁড় করাইছেন চিটং থেকে নিয়ে গেছেন বগুড়া, অ্যান্ড দেন ওখানে বললেন যে কথা বলবেন, বললেন যে আমার বাড়ি বগুড়া আসেন, বললাম কেন আসবো, বললেন যে বলতে আসবেন, আচ্ছা বলতে আসবো না, আসবো না, বলে যে না প্লিজ বলতে আসেন,
দুই তিন দিন পাঁচ দিন দশ দিন মোবাইলে মেসেজ টেসেজ দিয়ে আপনি সব কিছু করলেন কি জন্য? বলতে আসবো। যখন বলার মধ্যখানে তিরিশ মিনিটের মধ্যে থামাই দেবেন তাহলে আপনি ঠিক কাজ করেন নাই। আমি বুঝাইতে পারিনি মনে হয়। চেয়ারম্যান এই এলাকার, মেম্বার এই এলাকার, এমপি এলাকার, উনি 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 আমি চলে যাবো, সারা রাত বলুক না, আগামীকাল বলুক, জুমার নামাজে উনি খুতবা বন্ধ করে দিয়ে বলুক, আমার কি? আমি তো আসছি দূর থেকে বলার জন্য, আমার নিয়ে আসছে বলার জন্য, থামানো যাবে না। কেমন ন্যূনতম জ্ঞানের মধ্যে পড়ে বা ম্যানারের মধ্যে পড়ে এগুলো? যাই হোক, ওই গেছিলাম উত্তরখান। না না না, বদনাম করছি না, আমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়েছে। ইভেন আমার নিজের, আমার বলাই উচিত, তারপরে বলতেছি কী করবো, বাঙালি ভাই পেটে সময় না, খালি কইলেতে মন চায়, কত কত না কমো, আরও বহুত কিছু কইতেছি না। তো উত্তরখানে উনি সাহারা খাতুন মনে ছিল না, ওখানে মানে ওখানকার মনে হয় এমপি বা মন্ত্রী উনি কিছুটা ছিল, ওই যে ভদ্রমহিলা, তো উনি তো মনে হয় মরে গেছে, ওনার পরিচিত কয়েকজন মনে হয় ওই সেম পদে পদোন্নীত হয়েছিল পুরুষ মানুষ। তো এরকম আমি কথা বলা দশ মিনিট, এই আমার লাইফে দুইটাই ঘটছে, 2015 সাল থেকে দুইটা ঘটনা ঘটছে, আমি ভুলতে পারতেছি না। আমি চিন্তা করি আরও দশ বারোটা হয়ে গেলে ইজি হয়ে যাব, দুইটা হয়েছে তো ইজি হইতে পারতেছি না, আরও কয়েকটা এরকম থামাই দিলে ইজি হয়ে যাব। তো এখন শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহদের মাদ্রাসার মাহফিল ছিল, তো এমপি সাহেবে বা আমি এমপি মন্ত্রী আমি বুঝি না, বাট ওই ভদ্রমহিলার পরবর্তীতে উনি হয়তো হয়েছে, আমি পদটা জানি না আসলে, মানে ওনার পরবর্তী, ওনার যখন মরে গেছে উনি এই জায়গায় আসছে আর কি। তো উনি আসছে, ঢাকা শহরের নেতা, স্বাভাবিক, কত পাওয়ারফুল মানুষ, তো এরকম আমার বক্তব্য থামতে হয়েছে, উনি কথা বলছে, তো উনি একটা কথা বলে আমাকে বিপদে ফেলাই দিছে। উনি বলছে আমাদের সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি চিন্তা করলাম এইবার তো চুপ থাকা যায় না, তো ফরজ হয়ে গেছে, মানে একটা নেতা পাওয়ারফুল মানুষ যখন অভয় দেয়, মানে এবার আল্লাহকে কী জবাব দিব, যখন যেখানে নেতা, যেখানে ক্ষমতাশীল মানুষ বলে যে আমরা অন্যায় প্রতিবাদ করতে হবে, উনি এখানে উপস্থিত, আমি উপস্থিত, মাইক ধরে বলছে যে ওনার বেয়াদবি হয়েছে, আমার থামাই দেওয়া না, আমি বলতাম না, উনি বলছে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সত্য বলতে হবে সদা। চিন্তা করলাম এখনও যদি না বলি কী যে ধরা খাবো, আল্লাহ জানে, আল্লাহর কাছে এবার তো চুপ থাকা যায় না, না আদরাইজ আমি বলতাম না, উনি বলতে বলছে। যাই হোক, মাহফিলগুলো গায়ে হলুদের অনুষ্ঠান যেমন বিয়েতে অপ্রয়োজনীয়, ইদানিংকাল মাহফিলগুলো ইসলামের মধ্যে ইবাদতের নামে এরকম গায়ে হলুদের মতো হয়ে গেছে। প্রচুর মেলা হইতো, জাহালাত ছিল মানুষের, অজ্ঞতা ছিল, ঠান্ডার সময় প্রচুর মেলা হইতো, মেলা বটকা বাঁশি ওই কাঠের বানানো, পাখি এভাবে পোলা পাইনি লাকড়ে ধরে, দুটা চাকা থাকে, ক্যাঁ 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 পা অ সারাদিন বাজে এই সময়গুলোতে। তো মানুষ কিছু দিনদারি কার কর্মকাজে নিজেকে নিযুক্ত করতে গিয়ে ওইসব মেলা মেলা বন্ধ হয়েছে, এটা ভালো হয়েছে, কিন্তু যেটা ভালো অল্টারনেটিভ হয়েছে সেটা আরও বেশি খারাপ হচ্ছে। মেলা হারাম সবসময় সব আলেমরা বলে, সব সাধারণ মুসল্লিরা এগ্রি করে, ওয়াজ যদি বলি হারাম কেউ এগ্রি করবে? করবে না। কিন্তু এই ওয়াজগুলো বাংলাদেশের সংস্কৃতি অথবা একটা এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে, এর বেশি আর কিছুই না আপাতত। এটা এখানে উপস্থিত আপনারা যারা আছেন আপনাদেরকে এখন পরীক্ষা করলে চলবে, তোমাদের যাদের ক্যামেরা আমার দিকে করা আছে থাক, কারো দিকে করিও না, এখানে আপনারা মিনিমাম 60% মানুষ এশার নামাজ পড়েন নাই আজকে। না 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 না, আপনার আমি বিশ্বাস করি না তো ভাই, ফজরে আমি যাই তো দেখি কয়জন, কারণ বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আল্লাহ নবী একজন সাহাবী বলছে যে নিশ্চয়ই আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য কি, শুহুদুল ইশা ইয়াসসুবহ লা ইয়াসতাতিউনহুমা, মুনাফিকরা ফজরে আর ইশার নামাজ পড়তে পারে না, কেন? বহুত কষ্ট হয়ে যায় ওদের। আপনাদের মনে মুনাফিক বলছি না, আমার আবার মুখ খারাপ ভাই, সব কিছু নিজের উপরে নিয়ে নেন আপনারা, আমাকে এখানে আনছেন কথা বলার জন্য, আমি কথা বলবো বুঝছেন, আমার সব কথা ধরা লাগবে না, কিছু উদাহরণ উদ্ধৃতি দেই হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে, যেটা আমি মানুষ, যতক্ষণ আমি কোরআন পড়ে অনুবাদ করবো ততক্ষণ ঠিক আছে, হাদিস পড়ে অনুবাদ করবো ততক্ষণ ঠিক আছে, যখন আমি এগুলোকে আরও বেশি এক্সপ্লেন করার জন্য উদাহরণ উদ্ধৃতি দিব তখন হয়তো কিছু ইররিলেভেন্ট কথা হয়ে যেতে পারে, ওগুলো আপনি না নিলেও চলবে। কেমন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এইখানে আপনারা কি এই এলাকার মান ইজ্জত বাঁচাইতে আসছেন নাকি জান্নাতের পথ সহজ করতে আসছেন? আসলে কি গত বছর ওয়াজে আসেন নাই আপনারা?
তো এই গত পুরো 1 বছর তো 2023 সাল থেকে 24 তো নামাজ পড়ার নাই, তো শুধু জুমা পড়ছেন আর ঈদের নামাজ পড়ছেন। এই আমি মিসও তা করি, ভুল বলতেছি আমি? ইয়ার আগের বছর রোজা আসেন নাই, এখনও 2টা সূরা পারেন না। তো আমি যদি এখন 40 বছর কাউকে এখানে দাঁড় করাই, তার জীবনে সে 20 বছর ওয়াজ শুনছে, এরকম সে বলতে মিনিমাম 20 বছর সে শুনছে, মানে এরকম উপস্থিত হয়েছে মিনিমাম। কিন্তু এই 20 বছর ওয়াজ শুনে সে এখনও 1টা সূরা মুখস্থ করতে পারে নাই, মানে এই ওয়াজ থেকে সে কিছু নিতে পারে নাই। আগামী 200 বছর যদি এই লোক ওয়াজ শুনুর কিচ্ছু হবে না। আমি ভবিষ্যৎবাণী বলতেছি না ভাই, তিরস্কার করতেছি না, বলতেছি না যে আমি অনেক কিছু, দেখেন আমাকে নিয়ে আসছেন বলার জন্য। আমি যত দোষ আপনার বলতেছি, আপনি এটা ধরে নিয়েন না যে আমি নিজেকে এই দোষগুলো থেকে মুক্ত মনে করতেছি। আমি যত ত্রুটি এখানে বলবো, আপনি ভাবিয়েন না যে এগুলো আপনার, এগুলো আমারও। আমি যে অপারগতা আর উদাসীনতা নিয়ে কথা বলবো এখানে, আপনি ভাবিয়েন না, আপনাকে বলছি, এগুলো আমারও, আমার পরিবারের, আপনার পরিবারের, এগুলো আমাদের প্রবলেম। কার প্রবলেম? এগুলো আপনাদের প্রবলেম না, আপনি আমার পর না, আপনারা সবাই মিলে হচ্ছি আমাদের, আমি হলাম আমি আর আপনারা যখন আমার তখন আমাদের, এগুলো আমাদের প্রবলেম, এগুলো আপনাদের প্রবলেম না বা আপনার প্রবলেম না, এগুলো আমাদের প্রবলেম। কেমন? মানে যদি এমন হতো যে বেনামাজি জানাজা হয় না, আমার মনে হয় নামাজের সংখ্যা বাড়ত। যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, ছেলে বিয়ে দিবে না, আমার মনে হয় নামাজি বাড়ত। যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, কি গ্রহণ করা হবে না, যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না, তাইলে মনে হয় নামাজি বাড়ত। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে। বেনামাজি বেওয়ারিস থাকে, কারো ওয়ারিস ওয়ারাসাত পায় না। বেনামাজি কি পায় না? নামাজির ওয়ারাসাত পায় না, পৈতৃক সম্পত্তি পায় না। যে ছেলে নামাজ পড়ে না, তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না, ইসলামে সে পায় না। সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না। বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে টেকে না হিসেবে, কারণ বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তো কাফের আর মুসলমানের তো বিয়ে টেকে না। বাইনাল আবদি ওয়া বাইনাল শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, বান্দা শিরক আর কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয়, টিকবে না তো, থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন, ওই দিন আপনি মানুষ হতে পারবেন, আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকার সুনাম করতে পারবে? প্যান্ডেলে জায়গা হয় না রে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ আর মানুষ, হুজুর কাঁপায়া দিছে, ফাটায় দিছে, হ্যাঁ, এগুলো পারবে না, কিচ্ছু পারবে না, ঠিক কিনা? এই ঠিক কিনা? যতবার কমো ততবার ঠিক করবেন আপনারা, অভ্যাস হয়ে গেছে। কি ঠিক এটা তো আমি কিছু বলিই না, এমনি ঠিক করে বলছি। মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বা ঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো? জীবনও না। তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএনপি করতে হবে, নেতা যা করছে তা বুঝেন না? তো যদি আমি ইসলাম করি, তাহলে তো নেতা যা বলে গেছে তা ঠিক না, তো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই মাহফিলে কে কী উদ্দেশ্যে আসছেন আমি জানি না, তবে এই মাহফিল থেকে কী নেওয়া যেতে পারে সেটা আমি জানি। আমি আপনাদের বলে দিচ্ছি, নিবেন না নিবেন আপনাদের ব্যাপার, কেমন? এই ভাই শোনেন, এই দিন নাই এখন আর, এগুলো থেকে বের হন। মানে আপনি আপনার বাপ মারা যাবে, আমি যে আপনার আব্বারে জান্নাতে পৌঁছে দেবো কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ, বছরে একবার মনে করবেন, আমার দাওয়াত খাওয়ায় 500 টাকা যাবে দিবেন, আর আপনার আব্বার খুব উপকার করে ফেলতে পারবো আমি আমার জায়গা থেকে, এগুলো থেকে বের হন। এই ভ্রান্ত ধারণা, কী ধারণা? না না, আমি আপনার জন্য দোয়া করলে কিছু হবে না তা আমি বলতেছি না, বাট আপনি যে সিস্টেমের তারতিব সেটিং করে রাখছেন, যে স্ট্রাকচার দাঁড় করেছেন যে দিস ইজ দ্য অনলি ওয়ে, আপনার বাপের জন্য আমি হচ্ছি ওয়ে, এটা ঠিক না। এই ভ্রান্ত ধারণা থেকে বের হতে হবে। কেমন? দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা
যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে। এখন এই মাহফিলে আসা যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয়, তাহলে যে জান্নাতে যেতে পুল সিরাত পার হইতে হয় সেই জান্নাতের পুল সিরাত সহজ হবে ইনশাআল্লাহ। যদি আজকের এই উপস্থিতি আপনার ইলম অর্জনের উদ্দেশ্য হয়, তবে যেই জান্নাতে না গেলে জাহান্নামে প্রবেশ করতে হবে, অন্য কোনো অপশন নাই, সেই জান্নাতের পথ সহজ হবে। যদি আজকের এই মাহফিল থেকে ইলম অর্জন করে নিয়ে যান, তবে আল্লাহ যে কঠোর দণ্ডের কথা বলেছে, মহাশাস্তির কথা বলেছে, সেখান থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে মানুষ প্রবেশ করবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে যাবে, এখান থেকে জ্ঞান অর্জন করে গেলে সে জান্নাত সহজ হবে। কারা কারা আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হতে চান, আল্লাহ তাআলা কবুল করুন। কেমনে হবেন না শিখা, এমনি হয়ে যাবে কবুল। বলেন কেমনে হবেন আল্লাহর পরিবার? না না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, জন্ম নেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমতুল্য কিচ্ছু নাই। কিন্তু এর মধ্যে উনি এই পৃথিবীতে মানুষের মধ্যে কিছু মানুষকে ওনার পরিবার বলছে, সুবহানাল্লাহ। কি বলছে? ছেলে সন্তান বলে নাই, কি বলে নাই, বাপ মা বলে নাই, পরিবার বলছে। কি বলছে? عن انس بن مالك رضي الله عنه قال انس بن مالك رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন, আপনার চ্যানেলের নাম কি ভাই? হ্যাঁ, অ্যাডভার্টাইজ চালান, মাশাআল্লাহ। আর এখানে ক্যামেরাগুলো কার নাম বলো তো, চ্যানেল শুনে বলে না, শুনুন, দাড়ি কাটো আহলে হাদিস বলছ, বাহ ভালো তো, আহলে হাদিস আবার দাড়িও কাটো, ভালো, খুব ভালো। কদিন পরে বেনামাজি আহলে হাদিস হয়ে যাবে। আমি অবশ্য আহলে হাদিস চিনি না বা চিনতাম না, আমি সৌদি আরবে বড় হয়েছি, কেমন সত্যি বলতেছি, বললা 2016-17 সালের আগে আমি শুনি নাই নাম, আমি শুনি নাই ব্যক্তিগতভাবে। তবে যখন আমি শুনতেছিলাম, তখন আমি যখন এদের আকিদা মানহাজ, তখন আমার কাছে মনে হতো যে আহলে হাদিস মানুষ বেনামাজি হবে অথবা দাড়ি কাটবে, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের টাকা মারবে, ইটস ইম্পসিবল। কি পসিবল? ইম্পসিবল। পরে আমি শুনলাম যে ক্যামেরাম্যানরা এগুলো নামাজও পড়ে না, 500 টাকা বেতনে এসে এখানে রেকর্ডিং করে যায়, চ্যানেলের মালিকদেরকে দেয়, কামলা খাটে, রেকর্ডিংয়ের কামলা। পরে আমি বুঝি না, ঠিক আছে, এই জন্যই তো থামনেল দেয়, দেখেন কীভাবে বাঁশ দিল কে গেলে। ওর নাকি মানহাজুস সালাফ ফলো করে, ও নাকি আকীদাতুস সালাফ ফলো করে, ও নাকি ইন্টারনেটে ইসলামকে সম্প্রচার করে। কি প্রচার করে? কে পেশাব করে আর কে থুতু মারে, শুধু ওটুক কেটে সে প্রচার করে, এটা হলো ওর দিন প্রচার। কোন লোকটা 1 ঘন্টা ভুল, 1 ঘন্টা বক্তব্য দিয়ে 2 মিনিট ভুল বলেছে, ও শুধু ওটুক প্রচার করে খুব সুন্দর থামনে দিয়ে, এটা হচ্ছে ওর দিন প্রচার। ও আসলে ফিতনা প্রচার করে, এর বাইরে কিচ্ছু না। যদি ওকে ফেসবুকের ন্যাংটা অ্যাডভার্টাইজ দিয়ে যদি পয়সা না থাকতো, দেখতাম ওর দিনদারিতে এখানে ক্যামেরা কয়টা আসতো এখানে। ম্যাডাম, মসজিদে মুসল্লি উপস্থিত হয় না জান্নাতের জন্য, তুমি এত ক্যামেরাওয়ালা এখানে এসে গেছো দিন প্রচারের জন্য, আমার তো টাকা দিয়েও আনতে পারতেছিল না। মিছে কথা হয়েছে, আমি দিন প্রচার করবো, আমার এরা কত সুন্দর করে, শেখ প্লিজ একটা ওয়াজ নেন না, খুব ইচ্ছা যুবক, তারপরেও আমি আসতে চাচ্ছিলাম না। কেন? আল্লাহ তাআলা মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাড়ি রাখো এরা কাটে, বলছে টাকলুর উপরে প্যান্ট পরো এরা নিচে পরে। এখন নায়কেরা দাড়ি রাখে, এরা দাড়ি রাখে। আল্লাহ তাআলা বলছে হালাল খাও, এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে। ইসলাম যত কিছু আদেশ করছে, মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধাচরণ করা। ওয়াল্লাহি, যদি শুকুর খাওয়া হালাল হতো, কেউ শুকুর খেত না, গরু খেত সবাই। যদি মদ খাওয়া হালাল হতো, এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না, সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট। যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো, তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি, আমি আমরা, আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না। ওয়াল্লাহি, যদি নামাজ পড়লে পাপ হতো,
একটা ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারতা না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। সিনেমা দেখলে পাপ হয়, ইন্টারনেটে মিলিয়ন বিলিয়নস ভিউ হয় ওইটার। বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয়, কোনো সন্তান তার বাপ মায়ের কথা শোনে না। একটা সামান্য মেম্বার, ইউনিয়ন মেম্বার, ও বেটা এখন 2 লাখ টাকা খরচ করলে হওয়া যায়, কি আগের যুগ আছে সম্মান হতো? আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না, ফ্যাক্ট বলতেছি, নিজের উপরে নিয়েন না কেউ। আমি রাজনীতি বুঝি কম তাই বলি না, আমার শত্রু মানে শুধু শুধু নিজের শত্রু বাড়াইল না। আমি নিরীহ মানুষ, মনে আপনার কষ্ট যাবে শুধু ব্যাস। আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না, আমিও পারবো না। আপনার যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহর তাকদীরে আছে, আমার হবে আপনার হইলে ওটা আল্লাহর তাকদীরে আছে, তাই হবে ব্যাস, দ্যাটস ইট। আমি ভয় পাই না তা না, এই জন্য আরও অনেক কন্ট্রোল করে বলতেছি। তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা। ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস তো একটু দেখা করতে, ও লুঙ্গি কুন্ডা পড়বে, এই টেনশনে পড়ে যাবে, যাইতে হবে রে। ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলে বলো যে আসতেছি, বলে দিস পরে আসতেছি। আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম, যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে বলেছে তত কিছুর আমরা অনীহা করি। উনি বলেছে বিয়ে করো, 2টা 3টা 4টা পছন্দ মতো তৌফিক অনুযায়ী। আমরা প্রেম করি 2টা 3টা 4টা সিম দিয়ে। আপনি দেখেন উনি বলছে বিয়ে করো 2টা 3টা 4টা, আমরা করি প্রেম 2টা 3টা 4টা। উনি বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও, তাহলে আমার উম্মত ভারী হবে কিয়ামত, আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটা যথেষ্ট। উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে, আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয় তারপরে বিয়ে, এভরিথিং উল্টা। উনি বলেছে মেয়েরা মোহর পাবে, আমরা নেই যৌতুক। তুমি দেখছো, একটু চিন্তা করে দেখো না। উনি বলছে দাড়ি রাখো, আমরা কাটি। উনি বলছে নোক কাটো, আমরা নোক এত লম্বা রাখি। তুমি বুঝতেছো না ভাই, আসলে এটা ও নোক রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য, ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওর যদি বলা হয় এ দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কী লস? একটা লস দেখাইতে পারবে না। কয়টা লস দেখাইতে পারবে না? একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না। ওর যদি সায়েন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না, তবে এখন সায়েন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলো ক্ষতি, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম 17টা ক্ষতি আছে দাড়ি কাটার। কয়টা ক্ষতি? 17টা। এর মধ্যে হরমোন কমে যায়। কি কমে যায়? মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি দাড়ি যেটা থেকে ওঠে, মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাড়ি, সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, সুন্নাহ হিসেবে রাখি আলহামদুলিল্লাহ। কী হিসেবে রাখি? হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি, আল্লাহ কবুল করুন, আমিন। সো যে যার নিয়ত অনুযায়ী পাবে। ইহুদিন আসার এখন দাড়ি রাখে কেন? হরমোন গ্রোথ ভালো রাখার জন্য, স্কিন প্রোটেক্ট করার জন্য। আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য। তো আমরা একটা চিন্তা করলাম যে মসজিদে মানুষ নাই, কনসার্টে কেন মানুষ? কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না, কনসার্টে যেতে নিশ্চিত করে সেই জন্য যায়, নাথিং এলস। আচ্ছা, শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা, তারপর হচ্ছে চাদর তোয়ালা কানটুপি নাকটুপি মাস্ক হাতমোজা পামোজা সব কিছু দেয়, কাউ কাছে অত্যাচার মনে হয় না এটা। কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয়। শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন? ওয়াই, তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না? তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয়? তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে? তাহলে শীতকালে কেন গা ঢাকে? কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে। গরমকালে কেন ঢাকে না? ঠান্ডা লাগে না তাই ঢাকে না, আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকে না। মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে, যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা করো। ওটার কি করো? উল্টাটা করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে এখান থেকে বলেছিলাম যে পৃথিবীতে জমিনে আল্লাহর পরিবার রয়েছে, কি রয়েছে? তারা কত সৌভাগ্যবান যারা আল্লাহর পরিবার, না? পরিবার কারা আল্লাহর? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন ان لله اهلين من الناس নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে. قالوا يا رسول الله صلى الله عليه وسلم من هم সাহাবারা বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা যারা আল্লাহর পরিবার. قال هم اهل القران اهل الله وخاصته আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জমিনের বুকে তারা হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে সেই অনুযায়ী জীবন গড়ে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার, তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন, তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল. দিনী ভাইরা, ছেলে সন্তান আপনার পূর্বে যারা ছিল তাদেরও ছিল, আপনার পরে যারা আসবে তাদেরও থাকবে. আপনি একা মানুষ নন যিনি বিয়ে করেছেন, আপনি একা মানুষ নন যার ছেলে সন্তান আছে, আপনি একা মানুষ নন যার খিদা লাগে, আপনি একা মানুষ নন যার ভোগ বিলাস লাগে, আপনি একা মানুষ নন যার প্রয়োজন আছে. পৃথিবীতে যত মানুষ আছে প্রায় সব মানুষের স্ত্রী সন্তান আছে যারা পৃথিবীতে বেঁচে থাকে, প্রায় সব মানুষের ভোগ বিলাসের প্রবল ইচ্ছা আছে, যত মানুষ আছে সবার খিদা লাগে, সবাই খেতে হয়, কেউ কিছু খায় কেউ কিছু খায়, কেউ এটা খায় কেউ সেটা খায়, কিন্তু খেতে হয়। ছেলে সন্তান এমন কিছু নয় যা আপনি প্রথম মানব আপনার হয়েছে আর কারো নাই। দেখেন আপনার দাদার ছিল আপনার বাবা, আপনার বাবার আছেন আপনি, আপনার আছে আপনার সন্তান আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সত্তার, আয়েশা, আসমা, আদিবা, আপনার মেয়ে আছে, ছেলে আছে, এরকম আপনার ছেলে মেয়েরও ছেলে মেয়ে থাকবে, তার ছেলে মেয়ের তার ছেলে মেয়ে থাকবে, আপনার ঘর আছে তার ঘর লাগবে, আপনার জমি আছে তার জমি লাগবে। কিন্তু দিনী ভাইয়েরা, ভুলে গেলে চলবে না। قال الله تعالى আল্লাহ তাআলা বলেছে يا ايها الذين امنوا হে তোমরা যারা ঈমান এনেছো لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله তোমরা তোমাদের ধন সম্পদ ছেলে সন্তানের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওমান ইয়াফআল যালিক শুধু সন্তান সন্ততি কিছু গন্ধ আসে মনে অনেকক্ষণ থেকে বা কিসের গন্ধ, তো পানি দিয়েন তো প্লিজ। গরম পানি হলে ভালো হইতো একটু, কেমন রে ভাই ফতুয়া যে কি মেরে দিবি দাঁড়ায় খেলে। বিশ্বাস কর ভালো কোনো মুফতিকে জিজ্ঞেস করলে খাওয়ার ব্যাপারে না, পান করার ব্যাপারে ব্যাপারে শিথিলতা আছে, কেমন ভয় পায় ভাই, তোদের ইন্টারনেটের ভয় পায় বসে খেয়ে যায়। নতুন ফিতনা তৈরি করতে চাচ্ছি না, জায়েজ কাজ বুঝছো, শিথিলতা আছে কেমন খাওয়ার ব্যাপারে না পান করার ব্যাপারে। যাক তর্কে গেলাম না, হ্যাঁ একটু আতর দাও তো, আসছি থেকে গন্ধ সরমে কই না, আর কতক্ষণ সরম পাবো, লাজুকতা বেশিক্ষণ রাখতে পারি না আমি, এটা আমার দোষ না। আসছি থেকে গন্ধ চিন্তা করছি কমু না, দিছি না কইয়ে ফেলাইছি দু। যাই হোক, ইয়ানাসিত্তাকু রাব্বাকুম হে লোক সকল তোমাদের প্রতিপালককে ভয় করো। ওয়ামান ইয়াফআল যালিক আর যেই ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে, ফাউলাইকা হুমুল খাসিরুন যদি আজকের দিনে পৃথিবীর 1,000 কোটি মানুষ আছে আজকের দিনে গণনায়, কম বেশি হতে পারে, যারা পরিসংখ্যান করে এটা তাদের কথা, 1,000 কোটি মানুষও যদি সন্তান সন্ততি আর সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে। নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল, ওয়াল্লাহু ইন্দাহু আজরুন আযীম আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম মহাপুরস্কার। ও নরসিংদীর মানুষরা, তুমি একাই বাপ নাকি, তুমি একাই মা নাকি, তোমার একারই বাড়ি গাড়ি লাগবে নাকি, এই পৃথিবীতে যত মানুষ তোমার আগে ছিল সবার লাগতো, তোমার পরে যারা আসবে সবার লাগবে, সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে, খুব একটা ইউনিক চিন্তা তোমার, তোমার চাহিদা খুব ইউনিক, এটা এরকম কিছু না বাড়ি গাড়ি ধন সম্পদ। আমি মোটেও বলছি না বাড়ি গাড়ি ধন সম্পদ খারাপ,
আমি বলছি শুধু এগুলোর পিছনে পড়ে থেকে আল্লাহকে ভুলে যাওয়া খারাপ, আমি বলছি না, আল্লাহ বলছে। জেনে নাও নরসিংদীর মানুষ, আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع. الله رزق شمبر شارت قرن جار جنو اچھتا بڑی دن جار جنو اچھتا قومی دن اونر شنگدر مانوش ترا جارا پتھب جیبون کے آنندے ترا جارا دنیا جیبونر آنندے میتے تھے کے آخرت کے تچھو تچھلو کرے آخرت ار تلونا ہے تارا اوتی نگن نو بستو کے تارا پچھند کرے بوشے آچھے اونر شنگدر مانوش افحسبتم انما خلقناکم عبثا وانکم الینا لا ترجعون اللہ بوشے تم رکھی مونے کرے چھلے جے امرا تمہ در مانوش ار جین کے اونر تک سشتی کرے چھی ار تمہ در کے آما در کچھ فریانا ہوئے نا اقترب للناس يا ناس اتقوا ربكم يا ناس اتقوا ربكم او مهلا او پروشرا بھائی کرو تمہ در پرتی پالوک کے او دھونی او دردر را بھائی کرو تمہ در پرتی پالوک کے او شست او شست را بھائی کرو تمہ در پرتی پالوک کے اقترب للناس حسابهم وهم في غفلة معرضون মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে, ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন অথচ তারা উদাসীনতায়, অথচ তারা খেয়ালিপনায়, অথচ তারা হেলাই ফেলায় মেতে আছে, মগ্ন হয়ে আছে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, ফালা তাগুররানকুম আল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা না করতে পারে। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, অতএব যেন দুনিয়ার জীবন তোমাদের প্রতারিত না করতে পারে। ইন্নাশ শায়তানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিদুহু আদু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার দলকে কেবল এই জন্যই ডাকে যাতে সবগুলো মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। ইয়ানাস ইন্নাশ শায়তানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিদুহু আদু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, নিশ্চয় কিয়ামতের কাঁপুনি এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরযিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন ওয়ালাকিন عذاب الله شديد ولكن عذاب الله شديد। হে মানুষ, ভয় কর রবকে, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর প্রকম্পন। আর যেদিন মানুষ দেখবে, যেদিন মানুষ দেখবে, তোমরা দেখবে মানুষকে প্রত্যপাত করবে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম। একটু চোখটা বন্ধ করে একটু ভাবেন তো, হঠাৎ একটা ভূমিকম্প আসছে, এই ভূমিকম্প পৃথিবীকে ভেঙে চুরমার করে দেবে। আপনি দেখতে পাচ্ছেন যে কি বাচ্চা কাঁদতেছে, মা কত মায়া, আহ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এমন কাঁপুনি আসছে, এই জীবনের এমনটা দেখেনি ভাবেনি, দুধপাই বাচ্চাটাকে এভাবে ফেলে ভুলে যাবে, ভয় এতটা পাবে। পাঁচ মাস সাত মাস দশ মাসের গর্ভবতী মহিলা ডেলিভারির এখনও ডেট আছে, কিয়ামতের প্রকম্পন দেখে বাচ্চাটা দুনিয়াতে চলে আসবে, গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, কোনো নার্স লাগবে না, কোনো ধাত্রী লাগবে না, ডেট আসা লাগবে না। ও মহিলা এত ভয় পাবে, ও মহিলা এত ভয় পাবে, ও মহিলা এত টেনশন করবে, এত টেনশন করবে, ও এতটা আজব হয়ে যাবে, ও এতটা অবাক হয়ে যাবে,
ওর পেটের বাচ্চা দুনিয়াতে চলে আসবে, ও বুঝবে না। আল্লাহ তাআলা বলছে যে কি বলছে, ও তারান্নাসা সুকারা, যখন কিয়ামতের প্রকম্পন দেখবে মানুষ, আপনি মানুষকে দেখবেন মাতাল, মানুষকে দেখবেন কি মাতাল, ওয়ামা হুম বিসুকারা, এরা কেউই নেশা করে নাই, এরা কেউ মদ খায় নাই, গাঁজা খায় নাই, হেরোইন খায় নাই, টিকটিকির ল্যাজ খায় নাই, পেনসিডিল খায় নাই, ইয়াবা খায় নাই, এরা প্রত্যেকটা মানুষ নেশা থেকে মুক্ত। ওয়ামা হুম বিসুকারা, এরা কেউ নেশাগ্রস্ত নয়। ওয়াতারান্নাসা সুকারা, আপনি মানুষকে দেখবেন মানুষ মাতলামি করতেছে। ওয়ামা হুম বিসুকারা, এরা কেউ নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন, আল্লাহ বলছে কিন্তু, আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর আযাব এত কঠোর যে দুনিয়াতে একটা কাঁপুনি আসবে, ওই কাঁপুনিতে মহিলা তার গর্ভপাত করবে, গর্ভবতীরা তাদের গর্ভপাত করবে, মানুষ মাতাল হয়ে যাবে, মাতলামো করবে নেশা করা ছাড়াই, এবং দুধপায়ী বাচ্চাকে দুধপায়ী মা ভুলে যাবে। এই আয়াতের শুরুতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান্নাস, মুসলমান কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই আছে, বলছে ইয়া আইয়ুহান্নাস, পৃথিবীর লোক সকল মহিলা পুরুষ হিজড়া যে যা আছো, যে যা আছো, ধনী দরিদ্র, মুসলিম ইহুদি খ্রিস্টান নাসারা, কাফের মুনাফিক বেঈমান মুশরিক, ইয়া আইয়ুহান্নাস, যে মানুষ, তুমি যদি মানুষ হও, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। দিনী ভাইরা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। টাইম হয়ে যাচ্ছে, আমি ভাবি অল্প কথা বলবো, কিন্তু বলতে লাগলে মনে হয় যেন টাইম কমে যায়। সুবহানাল্লাহ, সময় বড় মূল্যবান জিনিস না? আজে বাজে দুই চারটা উদাহরণ উদ্ধৃতি একটু হাসি তামাশা করতে করতে কখন 20 মিনিট চলে গেছে বুঝাই যায়নি, আর 20 মিনিট কথা বলেছি হয়তো সর্বোচ্চ মাত্র 20 মিনিট, আল্লাহ ক্ষমা করুন। আমি দেখুন আপনাকে কী দিয়ে যেতে পারবো তত জানি না, তবে এমন একটা আমল দিয়ে যেতে পারি যেটা করলে আপনি জান্নাতে নিশ্চিত যাবেন। দিব, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ আমাকেও কবুল করুন, আমারও ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা আছে আমার জান্নাতে যাওয়ার। আল্লাহ আমাকে আমার ত্রুটি ক্ষমা করুন, উনি ক্ষমাশীল, আপনাদেরকেও ক্ষমা করুন। আমি আজকের দিনে যদি আপনি মুসলিমদের অপরাধ দেখেন, কী অপরাধ, মানে মুসলিমরা কয়টা অপরাধে লিপ্ত প্রকাশ্যে, তবে আপনি দেখবেন ছোটো বাচ্চাগুলোকে একটু থামানো যায় হালকা, মানে ওর কথা বলুন আস্তে আস্তে, বললে ভালো হবে, কেমন কানে লাগে তো। তো আমি দেখতেছি যে জানাবে বিচার, কি এটা আমার সঙ্গে বলবেন, কি জানাবে বিচার, আর হচ্ছে নামাজ ত্যাগ, কি নামাজ ত্যাগ, আর হারাম রুজি রুটি, কি হারাম রুজি রুটি, এই তিনটাতে ইল্লা মাশাআল্লাহ বাংলাদেশের 5% 10% মানুষ এই তিনটা অপরাধ থেকে মুক্ত কিনা আমার জানা নাই। হয় সে জানা করে না কিন্তু বেনামাজি, হতে পারে সে নামাজি কিন্তু জানা করে, হতে পারে সে নামাজ পড়ে জানা করে না কিন্তু তার রোজকার হালাল না, কি হালাল না, রোজকার হালাল না। মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদের নেতাদেরকে খারাপ বলতে আসিনি, ওয়াল্লাহ ওরা যদি আমার কথায় অহংকার বোধ করে, যদি এখানে গর্ববোধ আর অহংকার করে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে ওরা ওদের ধ্বংস করবে, মাত্র 40 বছর পর ওটার পেয়ে যাবে, বেশি দিন অপেক্ষা করা লাগবে না। কয় বছর? 40 বছর, কারণ বাংলাদেশের সর্বকনিষ্ঠ এমপি যারা হচ্ছে তাদের বয়স 28-29, আর বাকি যারা হচ্ছে 50-60 বছর বয়স, 40 বছর লাগবে না। যদি এখন মনে করে যে 28 বছরের একটা জামশেদ মজুমদার এসে কী বোঝে রাজনীতির, এই দেশে নেতাগিরি করে ভালো থাকা হালাল খাওয়া খুব কঠিন, কতটা কঠিন জানেন? আরে আমরা জনগণই এত খারাপ, আমরা জনগণই এত খারাপ, আমরা বদনাম করি, পুলিশ 20 টাকা ঘুষ খায়, অথচ 20 টাকা ঘুষ আমরাই তো দিছি। আরে বাবা বোঝেন না কেন, যে অপরাধটা 20 টাকা দিয়ে সারা যায়, ও অপরাধটা সরি বলে গায়ে হাত বুলিয়ে মুচকি হেসে একবার ছোট হয়ে সারা যায় তো, যায় না তো? উনি 20 টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে, এই 20 টাকা ঘুষ দিছে যে, তার অপরাধ না? পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল, তো এই যে লোকটা 20 টাকা ঘুষ দিছে এটা কি আমার উপরে আসে নাই? আমি তো পুলিশটা,
ঘুষ দাতা লোকটা কি আমি না? কে ভাই? আমি তো ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই, যেমন বের করেন ভাই, ভাই বেল দিয়া দেন ভাই, জামিন দিয়া দেন ভাই, আমরা আপনি ভোট দিই ভাই, রাইট? হ্যাঁ, নেশাকুর যখন আমার ভাই ব্রাদার হবে ছেলে হবে তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ। রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ। রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী ভুগী হবে তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ। এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র। মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে বলে যে শ্বশুর মেরে নিলে তো হয়, কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালাই গেছে বলে যে ওরা ঘরে জায়গা দিব না। অপরাধ কয়টা? একটা। একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল, একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না? গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদায়েত চায়, তো গান বাজনা কি হারাম নাকি হারাম না? তো নিজের জন্য তো সে চাইলো না, সেও তো হারাম কাজে লিপ্ত। ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক, হেদায়েত দিকে আমিন। অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়িকারা বলে যে ইনশাল্লাহ এই সিনেমা চলবে, অনেক বেশি মানুষ দেখবে, আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক। ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে, ইনশাল্লাহ মানে আল্লাহ যেটা চায় না, এটা তো 1450 বছর আগে বলে দিয়েছে রে ভাই, আমি এটা চাই না, আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছে না যে আমি এটা চাই না, কোথায় বলছে বলবো? আল্লাহ বলছে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। কাকে বলবে বলেন তো? কাকে বলবে? আমাদের বলবে। ইন্নামা حرم ربي الفواحش ومحمد صلى الله عليه وسلم বলে দিন আমা আপনার উম্মতদের, বলে দিন এই পৃথিবীবাসীকে, ইন্নামা হাররাম রব্বি, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, হারাম করেছে, আল ফাওয়াহিশ অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়ামা বাতন, যে নোংরাম প্রকাশ্যে হয় আর যে নোংরাম গোপনে হয়। গান বাজনা কি গোপন হয় না প্রকাশ্যে হয়? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? এইখানে তাল তোলা আম তোলা জাম তোলার যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে প্রকাশ্যে না গোপনে? ট্যাক্সি ড্রাইভার সিএনজি চালক একটা ড্যাক্সিটের মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে প্রকাশ্যে না গোপনে? ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় 52 ইঞ্চির টিভি লাগায় রাখছে, হিন্দি সিরিয়াল চলে, প্রকাশ্যে না গোপনে? তো 1450 বছর আগে আমাদের রব বলেছে বলে দিন। সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে? সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায়? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? ওই যে মহিলা এইভাবে খালি গায়ে হাঁটে প্রকাশ্যে না গোপনে? এই যে পুরুষ ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না, এই যে পুরুষ আল্লাহ নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকায় থাকে আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আঁকে, প্রকাশ্যে না গোপনে? তো গোপনে কোনটা? গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে। গোপনে আজকাল বেশিরভাগ কোথায়? এইখানে ডিভাইসে। কোথায়? ডিভাইসে, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাকে আশ্রয় দিক, এটা চালাইতে জানাটাই ভুল। মানে যে লোকটা চালাইতে শিখছে এটা সে ভুল করছে, আমি পার্সোনালি ফিল করি। যদি ওর চাকরি না হয় এটাতে, কি না হয় ওর? যদি ওর চাকরি না হয় এটাতে, যদি ওর বিজনেস ব্যবসা কাজ কর্ম যদি এটা তার কোনো মানে নলেজ গ্যাদারিংয়ে যদি কাজে না আসে, তাহলে সে যে চালায় সেটা শিখছে সে ভুল করছে। এটা প্রয়োজন হওয়া উচিত, কি হওয়া উচিত? শখ হওয়া উচিত না, এইটা প্রয়োজন হওয়া উচিত। এটা স্ট্যাটাস হওয়া উচিত না যে আইফোন স্ট্যাটাস, স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস, ওই গুগল ফোন স্ট্যাটাস, হ্যাঁ এটা স্ট্যাটাস হওয়া উচিত না, এটা প্রয়োজন হওয়া উচিত। কী হওয়া উচিত? প্রয়োজন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
তো তাহলে আল্লাহ তাআলা কত বছর আগে এই সিনেমা নাটককে আল্লাহ বা এই যে ইনশাআল্লাহ চলবে এই নায়ক নায়িকারা বলে আল্লাহ যেটা চায় না কত বছর আগে বলছে কত বছর আগে 1450 বছরেরও বেশি কোন সূরাতে বলছে জানেন সূরা আল আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ 1450 বছর আগে বলছে যে প্রকাশ্যে হোক আর গোপনেই হোক অশ্লীলতা কে পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন শেখে নিয়ে আসো ব্যবস্থা করো একটা হাদিস পড়াবো পড়বেন পড়বেন নাকি দেখেন আপনার কাজে আসে কিনা পড়লে কি হবে জানেন এখন তো ধরেন গত 20 বছর ওয়াশ শুনেন কিচ্ছু মুখস্ত না আছে আজকে পড়াই দিয়ে আল্লাহ বাসালে যদি ভবিষ্যতে আবার কখন আসার সুযোগ হয় আবার একটা পড়াবো কেমন কারা কারা পড়বেন হাত তুলেন তো অনেকক্ষণ থেকে চুপ আপনারা ঠিক না আমার অভ্যাস খারাপ মাঝে মধ্যে হুজুরা বলে ঠিক কিনা এই উসুলে বাঙালি কিছু কথা বলতে পারে বেশিক্ষণ চুপ থাকতে পারে না প্লাস্টিকের প্যাট ঠু ফাইটে যাবে পরে সবাই একটু উঠান উঠে দাঁড়ান তো আমি অনেক কাছে দাঁড়াইছি উঠে দাঁড়ান কষ্ট দিব মনে করে দাঁড়ান 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 জালো জালো আগুন জ্বালাবে বলি না কোনো আগুন জ্বালানোর দরকার নেই ভাই অভ্যাস খারাপ তো কি করবো ভয় লাগে আগুন কই লাগামু জালো রে জালো কোথায় লাগাবো আগুন এবার একটু কাছাকাছি হয়ে বসে যান হ্যাঁ বসে যান বস বস আর এখানে জ্বালানি নাই তারপরে বসে যান দেখো কত কথা পেটে জমছে দেখছো কি অত্যাচার করতেছিল আমাদের উপরে ঠিক আছে হকাদাই করে দিছি তো ঠিক আছে এবারে কারা কারা আমার সাথে একটা হাদিস পড়বেন জোরে জোরে পড়বেন এখানে তো ওই যে ইউটিউবার আছে সবাই তো আর অ্যাড খোর না সবাই হারামের জন্য আসে না কেউ দিন প্রচারও আসে তবে খুবই কম মানুষ আসে কেমন ও যারা দিন প্রচার আসে তাকে চ্যানেল আবার কেউ দেখে না দেখে না কেন তারা তো থামনেল দিয়ে কাউরে বাঁশ দেয় না ইন্টারনেটে বাঙালি যেখানে বাঁশ বেশি সেখানে ভিউ বেশি সেই হিসেবে বরিশালের লোকজন খুব ফেমাস হওয়ার কথা ওদের দেখে বাঁশ বেশি ওদের ওখানে আমি কখনো ওয়াজে যাই নাই যাবো ইনশাল্লাহ দাওয়াত আসে অনেক যাবো একদিন ঠিক আছে একটা হাদিস পড়বো কেমন ছেলে পেলে ভিডিও টিডিও করে তো আপনারা এখানে দু 400 মানুষ হবেন হয়তো আমি জানি না আমার আন্দাজ নেই এগুলোর ব্যাপারে এত আইডিয়া নাই তবে ইন্টারনেট আরও অনেক মানুষ যদি আপনারা পড়েন সুন্দর করে তারা হয়তো তারাও পড়বে এ তোমরা যারা ভিডিওটা ছাড়বো এই হাদিসের অবশ্যই অংশটুকু ছাড়িও যে আমি বলতেছি সঙ্গে পড়েন তাহলে যাতে যে ভিডিও দেখবে সে যাতে সঙ্গে পড়ে মুখস্থ করে ফেলে কেমন আমি আগে বলবো থামলে আপনারা বলবেন মক্তব মক্তব বোঝেন তো মক্তব অবশিষ্ট বলেন আন عن عائشة عن عائشة رضي الله عنها رضي الله عنها عن عائشة رضي الله عنها عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله أن رسول الله صلى الله أن رسول الله صلى الله عليه وسلم قال عائشة رضي الله عنها থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে বলেছে কে বলেছে কে বলেছে বর্ণনাকারীকে বর্ণনাকারীকে কে বলেছে বলেছে বলেন ইয়া উম্মাতা মুহাম্মাদ يا أمة محمد ما أحد ما أحد يا أمة محمد ما أحد أغير من الله يا أمة محمد
হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান আর কেউ নেই। আইয়ারা 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 আবদাহু আওয়ামাতাহু তাজনি তাজনি, তিনি আল্লাহ ওনার কোনো বান্দা ও বান্দিকে জানা করা অবস্থায় দেখতে চায় না। বর্ণনাকারী কে? কে বলেছে? কার থেকে বলেছে? কি বলেছে? কি বলেছে? জানা অবস্থায় কে দেখতে চায় না? কাকে দেখতে চায় না? কাকে? আমরা কি বান্দা না? আমাদের বোনরা, আমাদের মারা, আমাদের মেয়েরা কি বান্দি না? ওরা কি আল্লাহর আবেদা না? আমরা কি আল্লাহর আব্দ না? তাহলে তিনি কি দেখতে চায় না? কাকে দেখতে চায় না? ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যা আমি জানি, লাদহিকতুম কালিলা, তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতে। কে বলেছে কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে। কে বলেছে? কার থেকে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে বলেছে। আমি আর একটা হাদিস বলবো, কেমন? আফাদিত শেখ চলে আসছে, আপনাকে অপেক্ষা করানোর স্পর্ধা করবো না ইনশাআল্লাহ। এই হাদিসটা নিজেরা পড়বেন, ফতুয়া বেশি খুঁজিয়েন না। মানে ফতুয়ায় প্রবলেম কি জানেন? ফতুয়া হচ্ছে শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তালাক বিষয়ে একটা ফতুয়া দিয়েছে একজনকে, ওই লোক আবার ওইটা রেকর্ডিং করে আমাকে মেসেজ দিয়ে বলে যে এটা ঠিক আছে কি না, আমি জাজ করবো নাকি এটাকে। ঠিক আছে, মানুষ মাত্র ওই ভুল, উনি ভুলের ঊর্ধ্বে না, হতে পারে, ভুল হতে পারে, আল্লাহু আলেম। তবে আমার ওই যোগ্যতা না যে জাজ করবো, কেমন? শেখ আহমদুল্লাহ ওই যে বিয়ের ব্যাপারে, পালায় বিয়ে করার ব্যাপারে একটা ফতুয়া দিয়েছে সুন্দর, তো আমাকে এক ভদ্র মহিলা মেসেজ দিয়ে বললো যে এটা ঠিক আছে কি না। আমি বললাম হ্যালো আহমদুল্লাহ সাহেব, উনি বক্তব্য দেয় আকিদাগত মাসলা মাসাইল বিষয়ে অনেক কিছুতে দ্বিমত থাকবে আমাদের, কিন্তু আসলে কিন্তু মানে আমি জামশেদ মজুমদারের জায়গায় ওনাকে জাজ করা কঠিন আমার জন্য, উনি অনেক জ্ঞান রাখে। তো এই হিসেবে ধরেন, এই জন্য আমি বলি যে ফতুয়া নিজেরা নিজে দিবেন। কারা কে দিবেন? ফতুয়া দেওয়ার জন্য নলেজ লাগবে। কি লাগবে? আসেন আমরা জানাকারীর ব্যাপারে নলেজ নিয়ে নিই, যে জানা করে সে নিজেকে নিজে ফতুয়া দেবে, অন্যের অপেক্ষায় থাকবে না, কেমন? বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছে, কালান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছে, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন জেনাকারী হিনা ইয়াজনি জেনা করে না, ওয়া হুয়া মুমিন, কিন্তু সে ইমানদার। বুঝতে পারেন নাই মানে আপনি বোঝেন নাই এই হাদিসে? এটা বুখারীর হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিস। পাবলিকেশনস প্রকাশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম্বার আসতে পারে, এরকমই কোনো একটা পাবলিকেশনসের নাম্বার হচ্ছে 2475 নম্বর হাদিস বুখারীর। এই হাদিসে বলতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন একটা লোক মহিলার পুরুষ জানা করে, মহিলার পুরুষ কী করে? জানা করে। এইভাবে দুইজন লোক যখন জানায় লিপ্ত হয়, হ্যাঁ, তো আল্লাহ নবী বলছে যে এদের ঈমান নাই ওই সময়। কি নাই? ফজর নামাজ পড়ে জোর আগে জানা করলে ঈমান নাই ওই জানা অবস্থায়। সুবহানাল্লাহ, কবে বুঝবো আমরা? যতক্ষণ প্রেমিকের সাথে কথা বলতেছো তোমার ঈমানটা ফুল রিস্কে। সুবহানাল্লাহ, ইয়া শিবাব, ও ভাই আমার, বোন আমার,
যতক্ষণ বিবাহ না করে কথা বলছো, ভিডিও কলে দেখছো, চিঠি লিখছো, অপেক্ষায় আছো, ইমান অ্যাট ভেরি রিস্ক, হায়ার স্টেজে থাকে তখন ইমানের। মরে গেলে আল্লাহ ভালো জানে, আল্লাহ রহম করুন আমাদের। তাহলে জানাকারী যখন জানা করে তার কি থাকে না? কে বলেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে। কার থেকে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইয়েরা, এখানে যারা নামাজ ঈশার নামাজ না পড়ে আসছেন এবং আজকে এখান থেকে উঠে গিয়ে যারা ফজর নামাজ পড়বেন না, আপনাদের একটা কথা বলি শোনেন। আমি আর আপনি যদি নিজেকে মুসলমান বলি, মুসলমান হয়ে যাই, যদি হয়ে যাই মুসলমান, তাহলে আমি আজকে এমপি বললে আমি এমপি, যদি আজকে আমি নিজেকে মন্ত্রী বলি তাহলে আমি মন্ত্রী, যদি বলি আমি এই পৃথিবীর রাজা তাহলে আমি রাজা, যদি নিজেকে রাজা বললে রাজা হওয়া যায়, নিজেকে নেতা বললে নেতা হওয়া যায়, নিজেকে সুন্দর সুদর্শন বললে সুন্দর সুদর্শন হওয়া যায়, তাহলে নিজেকে মুসলমান বললে মুসলমান হওয়া যাবে। আর যদি না নেতা মানুষে বানাবে, আর যদি না সুদর্শন হওয়ার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে, তাইলে মুসলমান নিজেকে নিজে বললে হবে না, আল্লাহর নবী সার্টিফিকেটে ম্যাচ করতে হবে। কার সার্টিফিকেটে? একটা শেষ আদেশ পড়িয়ে চলে যায়, বলেন বাইনানা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা شهود العشاء والصبح لا يستطيعونهما। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে যে আমাদের মধ্যে মানে মুসলমানদের এবং মুনাফিক এদের মধ্যে পার্থক্য হচ্ছে এরা ঈশা আর ফজর নামাজ উপস্থিত হতে পারে না, এদের জন্য খুব কঠিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু